মনে মা দিদি আমি ভাজা তুলে নিচ্ছি একটা একটা করে এরকম করে ভাজা করে নিলাম মাছটা এবং তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিলাম তেলে এইবারে দেখুন এই আমি একটা মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা জিরে ধনে আর টমেটো একসাথে আমি পেস্ট করে একটা মশলা বানিয়ে নিয়েছি এই মশলাটা এবার আমি এর উপরে দিব তেলের উপরে দিয়ে কষা করব সুন্দর করে কষা করতে হবে ভালো করে কষা করতে করতে এতে একটু তেল ছেড়ে যাবে আর খুব সুন্দর একটা মশলার সেন্ট বেরোবে আর এই আরেকটা মশলা আমি করে নিয়েছি এটা হচ্ছে যে হলুদ আর লঙ্কা আমি একটু জল দিয়ে খানিকক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গুঁড়োটা একটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমি দেব এর সাথে এটাও একটু সুন্দর করে এর সাথে ভেজে নিতে হবে পুরো সুন্দর করে কষা একটা বানাতে হবে সুন্দর করে মশলার একটা সেন্ট বেরিয়ে যাবে আর তেল ছেড়ে যাবে এবার বন্ধুরা আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা ওর সাথে একটু কষা করে নিতে হবে এই মশলাটা যদি না কষা করেন ভালো করে তার কাঁচা গন্ধ থেকে যাবে টেস্টি হবে না কিন্তু মশলাটা যদি এরকম সুন্দর করে একটা কষা করে নিয়ে নেন তাহলে কি হয় খুব সুন্দর খেতে হয় মাছের ঝোল আর একটা সুন্দর গ্রেভি আসে এটা তেল ছেড়ে দিয়েছে দেখুন কি সুন্দর আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার আমি একটু জল দিয়ে দেবো এতে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে পুরো তরকারিটার মধ্যে মিশে যায়
আর এইবার আমি মাছগুলো এখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। রান্নাটা করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয়, খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। এটা এরকম ঝোলটা ঘন হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবারে দেখুন এটাকে কি সুন্দর লাগছে।